हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रो की वाणी। এখন আমি চলে আসছি নন্দনে বনি সিনেমা রিভিউ দিতে। তো বনি সিনেমা আমি জাস্ট দেখে বেরোলাম। বনিতে ডিরেক্টর দিচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং এখানে কাস্টিংয়ে আছে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, অঞ্জন দত্ত সহ আরও অনেকে। এই ফিল্মটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নভেল থেকে ইন্সপায়ার। তো কেমন লাগলো বনি, সে সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য পূজা ফিল্মস অফ দিস ইয়ার, সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো দু ঘন্টার কাছাকাছি হয়তো সিনেমাটার লেন্থ আছে। অ্যান্ড এই সিনেমাটার গল্পটা যেটা তোমার ট্রেলার থেকে বুঝেছো, তার থেকেও বেশি কিছু এখানে অ্যাড অন হচ্ছে। আমি গল্পটার মধ্যে ঢুকবো না, কেন কি গল্পটা এমনই যে আমি এখানে যদি কিছু বলতে চাই অনেক কিছু ডিসক্লোজ হয়ে যাবে। শুধু এইটুকুনি বলতে চাই, এখানে সুপার হিউম্যানয়েডের যে ব্যাপারটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, সেইটাকে ইউজ করা হয়েছে এবং সেই মধ্যে দিয়ে একটা মারাত্মক গল্প বানিয়েছে। যে গল্পটা দো নিজস্ব না, সেটা হচ্ছে একজন লেখকের নেওয়া, কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে টুইক করে পরমব্রত নিজের মতো করে এখানে একটা বানানোর চেষ্টা করেছে। একটা খুব ফিউচারিস্টিক অ্যাপিল দেওয়া হয়েছে গল্পটার মধ্যে, যেটা তোমাদেরকে দেখতে কিন্তু বেশ মজা লাগবে। ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম ইজ সো সো, মানে ওটা চাই অনেক রকম অ্যাঙ্গেল ঢোকানো হচ্ছে, কেন হচ্ছে, কী জন্য হচ্ছে। বাট সেকেন্ড হাফে গিয়ে কিন্তু গল্পটা একটা আলাদা লেভেল অ্যাড করে, যেখানে তুমি সবকটা আনসার পেয়ে যাবে যে ফার্স্ট হাফে কী কী ঘটছে। এবং সেটাকে যখন রিজনিংয়ের মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝানো হয়, সেটা কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে কাঞ্চন মল্লিকের একটা প্রেজেন্স আছে, যেটা ফার্স্ট হাফে মনে হবে ইটস কাইন্ড অফ আ কমেডি টাইপের ওকে দেওয়া হয়েছে, কিন্তু পরে গিয়ে বোঝা যাবে তার অ্যাঙ্গেলটাও একটা কারণ আছে এখানে অ্যাড করার। তো সে একটা খুব ক্রুশিয়াল পজিশনে ওকে ইউজ করা হয়েছে, দো ইন আ ভেরি স্টিরিওটিপিক্যাল ম্যানার, মানে একটা কমেডি ওয়ে ওয়েতে ওকে ইউজ করেছে, যেটা কিছু কিছু জায়গায় মনেই হবে যে একটু ওভার দ্য টপ যাচ্ছে। বাট বারিং দ্যাট, এভরিথিং ইন দিস মুভি ইজ ভেরি ভেরি ইউনিক, ভেরি ভেরি আনইউজুয়াল অ্যান্ড ভেরি ভেরি ইন্টারেস্টিং, যেটা আমার মনে হয় বাংলা ফিল্মে হয়তো একটা আলাদা লেভেল অ্যাড করবে। তো যারা যারা এখনও বনি দেখোনি, আমি তো বলবো বনিটা পারপাসফুলি দেখো, কেন কি বনিতে সেই এলিমেন্ট আছে যে তোমাদেরকে বাংলা ফিল্মের যে একটা, ওরা যে একটা উন্নতি নিচ্ছে না বাংলা ফিল্মের, সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে কিছু কিছু VFX আছে যেটা বাজেট সেন্ট্রিক হওয়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কোথাও না কোথাও কিন্তু ভালো লাগবে স্ক্রিনের মধ্যে যখন আমি দেখছিলাম। তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করবো, যেটা আমার একটু হলেও ঝটকা লেগেছে, সেটা হচ্ছে যে বাচ্চাটা মানে বনিকে যে দেখানো হয়েছে, সেটা ট্রেলারের মধ্যেই বোঝা যাচ্ছিলো একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছিলো, সেম জিনিস এখানেও মনে হচ্ছে। বারিং দ্যাট থিং, এভরিথিং ইজ গুড ইন দিস ফিল্ম। আমার কিন্তু ডিরেকশন বলো, রাইটিং বলো, পারফরমেন্স বলো, কোয়েল মল্লিক হ্যাজ ডেলিভার আ ভেরি ভেরি গুড পারফরমেন্স, আমি এইটুকুনি বলবো। তো ইয়েস, বনি ইজ আ মাস্ট ওয়াচ ফর দিস পূজা। যারা যারা সব ফিল্ম দেখে নিয়েছো, বনির জন্য এখনও ওয়েট করে আছো যে কেমন হচ্ছে, আমি বলবো বনিটা দেখে নিও, ইটস আ মাস্ট ওয়াচ। মাস্ট ওয়াচ না হলেও ইটস আ গুড ওয়াচ, মানে এটা দেখা উচিত ফলে এসে। তো এই ছিল আমার রিয়াকশান ফর বনি। প্লিজ কেমন করে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। Till then, stay tuned.